ভৃত্যাশ্বাসে চাকরি প্রলোভনের সহ বিভিন্ন প্রলোভনে পাচার হচ্ছে নারী শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার আমরা জানাবো একটি নারী মিথ্যাশ্বাসে চাকরি প্রলোভনে প্রেমে ফাঁদে ফেরে পাচার করা হয় ভারতে, কিভাবে ফেললো বাংলাদেশ, এসব বিষয়ে বিস্তারিত দেখাবো, জানাবো, শোনাবো। আমরা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, সাথে থাকবেন আমাদের। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এখনই করে নিন সাবস্ক্রাইব, কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট ও নিত্য নতুন খবর। মোটা অঙ্কের টাকা চাকরি প্রলোভনে ভারতে পাচার হওয়া এক যুবতীকে দীর্ঘ 3 বছর পর বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে। ফেরত আসা আকলিমা বেগম পিঙ্কি হবিবপুর পশ্চিমপাড়া জগন্নাথপুর সুনামগঞ্জের আব্দুল মান্নান মেয়ার মেয়ে। প্রতারক নাহিদ শেখ পিতা শহীদুল গাজী খুলনা কালিয়ানী এলাকার বাসিন্দা। যুবতীকে ভালো চাকরির প্রলোভনে ভারতে পাচার করে, 15,000 টাকার বিনিময়ে পাচার করা হয় এবং ভারতে নেওয়া হয় তাকে। হায়দ্রাবাদে বিক্রি করা হয় ওই নারীকে। এক পাসপোর্ট নিয়ে পালিয়ে যায় নাহিদ, পরে তার ঠাঁই হয় রেস্কিউ হোম নামে একটি কাউকাত পল্লী হায়দ্রাবাদে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ঢাকা যশোর শাখার প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, দুই দেশের মানবাধিকার সংগঠন ও সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় 3 বছর পর দেশে ফেরে তারা। কোর্ট থানা পুলিশের মাধ্যমে ভিকটিমকে জিম্মায় নেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান রেখা বিশ্বাস। এছাড়া ইমিগ্রেশন ওসি আবুল কালাম আজাদ বলেন, ভারতীয় কর্তৃপক্ষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এই বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা করে, পরে ইমিগ্রেশন পুলিশ কোর্ট থানা পুলিশের কাছে এই ফেরত আসা নারীকে হস্তান্তর করে, পরে সেখান থেকেই মানবাধিকার সংগঠনের জিম্মায় নারীকে দেওয়া হবে বলে জানান ইমিগ্রেশন ওসি। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কিছুটা হলেও ভালো লাগলে জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নারী শিশু পাচার রোধ হোক এই কামনা আমাদেরও।